আলাইকুম, আমি ফয়সাল তুষার আর এফটি ব্লগে সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। তো আজকে প্রথমবারের মতো আমার চ্যানেলের জন্য একটি বাইক রিভিউর মানে ভিডিও করতে যাচ্ছি। তো বাইক রিভিউর জন্য যে বাইকটা চুজ করছি সেটা হচ্ছে জিক্সার, ডুয়েল ডিস্কের জিক্সার এটা। আর এটাতে এবিএস নেই, কার্বোরেটর ইঞ্জিন। তো এই বাইকটা হচ্ছে আমার ফ্রেন্ড সীমান্ত শামসের। আমি রিভিউ না দিয়ে বেরোর হবে যে যার বাইক সে সম্পূর্ণ রিভিউটা দেখবে। তো আমি আমার ফ্রেন্ডের সাথে পরিচয় করে দিচ্ছি, আমার ফ্রেন্ড সীমান্ত। হ্যালো, কেমন আছো? আচ্ছা, আজকে তো জানো একটা মানে বাইক রিভিউ করবো আমি। এটা আমার চ্যানেলের জন্য প্রথম মানে রিভিউ, বাইক রিভিউর জন্য। তো এই জন্য তোর বাইকটা চুজ করা। থ্যাংক ইউ। তো আমি চাই যে সবাইকে এবং আমাকে মানে বাইকটা সম্পর্কে টোটাল একটা নলেজ। অবশ্যই, মানে এতদিন ধরে চালাচ্ছি বাইকটা, অলরেডি 5000 কিলো চালায় ফেলছি, সেটার সম্পর্কে মোটামুটি যতটুকু আমার আইডিয়া আছে সেটা আমি চেষ্টা করছি। হ্যাঁ, আমি যে কোশ্চেনগুলো করবো বা মানে বাইক যখন মানুষ কিনতে যায় তখনই তাদের মানে প্রথম চিন্তা থাকে যে বাইকটা সম্পর্কে নেগেটিভ বা পজিটিভ দিক, এই দুইটা সম্পর্কেই আমি শুনতে চাই। যে নিজের বাইক বলে যে শুধু পজিটিভ না নেগেটিভ, অবশ্যই মানে দুইটা দিক, যে নিজে যেটা ফিল করো সেটাই সম্পূর্ণ, যে ওভারঅল কী। অনেক মানুষই জানতে চায় যে কোনটা বেটার, সেই কারণে। আর বর্তমানে তো বাইক খুব বাড়ছে আর বাইকারও খুব বাড়ছে, তো সেজন্য মানে সবাই বাইক কিনতে গেলে এই চিন্তা থাকে যে কোনটা কিনবো, এটা ভালো না খারাপ, আমার জন্য বেটার হবে কি না, বা মাইলেজ কীরকম। আমি চাই সবগুলো কোশ্চেনের আনসার তুই কেন ক্লিয়ার করে দিস। তো প্রথমেই দোষ যে কোশ্চেন সেটা হচ্ছে যে এই মুহূর্তে তুই বাইকটা কত কিলো রান করছিস? তো অলরেডি আমি প্রায় হচ্ছে অলমোস্ট 5000-এর মতো রান করছি। 5000 কিলোর মধ্যে মানে লং ট্যুর কোনটা ছিল? লং ট্যুর ছিল টোটাল 4টা। প্রথমে গেছি হচ্ছে টাঙ্গাইল, তারপরে গেছি হচ্ছে চাঁদপুর, তারপর আমার বাড়ি রাজবাড়ি, আর হচ্ছে এর ভিতরে যাওয়া হচ্ছে বেশি দূরে না, এর ভিতরে হচ্ছে সাভারের দিকে পর্যন্ত, যেটা লং ট্যুর হিসাবে ওইভাবে ধরাও যায় না সিটি রাইডের। তো সিটি লং ট্যুরের কোশ্চেনটা করার কারণ হচ্ছে এটা যে কেমন কমফোর্ট ছিল লং ট্যুরে? লং ট্যুরে এই বাইকটা আমি ইউজ করে অনেক কমফোর্ট পাইছি, কারণ এটা সিটিং পজিশনটা খুব ভালো এবং খুব স্মুথলি চালানো যায়, ব্যাক পেইন হয় না বা কোনো রকম কোনো যে শরীরে যে একটা খারাপ লাগা বা টায়ার্ডনেস এই জিনিসটা কাজ করে না, সেই ক্ষেত্রে এটা লং ট্যুরের জন্য খুব ভালো একটা বাইক। বাইকের রেডি পিকআপটা কেমন ছিল? রেডি পিকআপটাও খুব ভালো ছিল। দেখা যায় যে অনেক সময় কিছু জায়গায় ওভারটেক করার সময় খুব বেশি অন্যান্য সাধারণত যেগুলো রেডি পিকআপ কম ওইগুলোতে একটু প্রবলেম ফেস করা লাগে, বাট এটা তো ওইরকম কোনো প্রবলেম ফেস করা লাগে না, স্মুথলি একটা গাড়িকে ওভারটেক করতে করা যায়, কোনো ধরনের কোনো প্রবলেম ফেস করা লাগে না। রেডি পিকআপের পরে যেটা আসে সেটা হচ্ছে যে বাইকের পিলিয়ন সিটের সম্পর্কে আমি কিছু শুনতে চাচ্ছি, মানে ব্যাক মানে পিলিয়ন যে ছিল তার কমফোর্ট জোন এবং সে কীরকম ফিল করছে। পিলিয়ন সিট এটা আসলে হাইওয়েতে কোনো গাড়িরই হচ্ছে পিলিয়ন বেশিক্ষণ বসে থাকাটা এটা সবার ক্ষেত্রে আনকমফোর্টেবল। তারপরে হচ্ছে যে এটার পিলিয়ন সিট যেটা, এটা আগের যে জিক্সারটা ছিল ওইটার তুলনায় মাচ বেটার। আগেরটা যেটা ওটা সিঙ্গেল সিট ছিল এবং সিটটা অনেক শক্ত ছিল, এই কারণে পিলিয়নরা অনেকে অনেক ধরনের কমপ্লেন করছে, বসতে আনকমফোর্টেবল হয়। আচ্ছা, আমি দেখছি যে তুই সিটটাতে মনে হয় একটু মানে সিট কভার ইউজ করছিস। এটা সিট কভার ইউজ করা এবং হচ্ছে আলাদা একটা ফোম ইউজ করা এক্সট্রা, যেটার কারণ হচ্ছে যে সিটটা একটু সফট হয়েছে, যেই কারণে হচ্ছে পিলিয়নেরও কোনো প্রবলেম হয় না এবং হাইওয়েতেও সেই ক্ষেত্রে হচ্ছে পিলিয়ন নিয়ে রাইড করার সময় খুব বেশি প্রবলেম ফেস করা লাগে না। আচ্ছা, যেহেতু সিট কভার নিয়ে বলেই ফেললাম, এখন কথা হচ্ছে যে আমরা বাইক কেনার পরেই সিট কভার কেন মানে ইউজ করি আমরা, এরকম একটু বলতে। সিট কভারটা আমি বাইক কেনার পরপরে চেঞ্জ করার পিছনে কারণ যেটা, যে সিট কভার যেটা অনেকে অনেক ধরনের দাগ দেয়, অনেক কিছু করে, যেমন এই যে এখানে অলরেডি কিছু দাগ পড়ে গেছে, তো এই দাগগুলোর কারণেই হচ্ছে সিট কভারটা আর কি চেঞ্জ করা, যে স্টক যে সিট কভারটা থাকে ওই সিট কভারটা যেন নষ্ট না, ঠিক থাকে, ঠিক থাকে, যা হয় যেন নতুন উপরের যে কভারটা ওইটার উপরে যেন পড়ে। আচ্ছা, এখন খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, বর্তমানে যে বাইকের বাজার সেখানে তো 150cc অনেকগুলো বাইকই আছে, লাইক আমি বলতে চাচ্ছি যে ইয়ামাহা FZ version 3, তারপর 4V, হন্ডা হর্নেট। তো এত বাইকের ভিতরে কীভাবে তুই এটাই চুজ করলে কেন? এটা চুজ করার পিছনে কারণ এটা হচ্ছে সিটিং পজিশন এবং এটার মাইলেজ খুব ভালো, এটার রেডি পিকআপটা ভালো এবং এটা আমি জিক্সে এক কথা হচ্ছে সুজুকির ফ্যান, যেটা হচ্ছে মেইনলি আমার এটার যে ডিজাইনটা এবং এটার যে কথায় বলতে গেলে এটার যে শেপ সব কিছু মিলে, সাইড কিট সব কিছু মিলে জিক্সের এটা আমার খুব পছন্দের একটা বাইক দেখ হচ্ছে। আমি শুনতে পেয়েছি যে ওর সিটটা একদম খুব ভালো, অনেক বেশি কমফোর্ট, বাট ওইটা কেন নিলি না?
উইটা নেই নাই, কারণ উইটাও আমি চালাইছি, বাট উইটাতে আমি সেই কমফোর্ট জিনিসটা পাই না। হয়তো বা সিটিং পজিশন ভালো, বাট উইটার যে সামনে যে পিঠটা ওই জিনিসটা আমার কাছে আনকমফোর্টেবল লাগে। হ্যান্ডেলটা যখন টার্ন ওভার করি সেক্ষেত্রে অনেক আনকমফোর্টেবল লাগে, যেটা হচ্ছে এটাতে ওইরকম কোনো কম ইয়া আনকমফোর্টেবলের জিনিস নেই, দ্যাটস ওয়াই হচ্ছে এটা। অনেকগুলো কালার তো ছিল বিস্তারে, আমি জানি খুব সম্ভবত ব্ল্যাক ছিল, ব্ল্যাক ব্লু ছিল, তো এই সিলভার কালারটা নেওয়ার পিছনে কারণ কি? আচ্ছা, সিলভার কালারটা নেওয়ার পিছনে কারণ আমি যেই সময় বাইকটা নিয়েছি সেই সময় হচ্ছে অ্যাভেলেবেল ছিল আমার সবগুলো কালার, ছিল হচ্ছে ব্ল্যাক ব্লু আর হচ্ছে ব্ল্যাক সিলভারটা অ্যাভেলেবেল ছিল। তো ব্ল্যাক সিলভারটা নেওয়ার পিছনে কারণ হচ্ছে ব্ল্যাক ব্লুর থেকে আমার কাছে ব্ল্যাক সিলভারটা বেশি অ্যাট্রাক্টিভ মনে হচ্ছে, দ্যাটস ওয়াই আমি ব্ল্যাক সিলভারটা ইউজ করি। আচ্ছা, তার পাশাপাশি দেখতেছি যে হেলমেটটা একদম মানে ম্যাচিং করে নিয়েছিস। হ্যাঁ, এটা কি মানে প্ল্যানটা আগে ছিল বিপ্লেন নাকি? না না, হেলমেটটা আসলে কি, আমি যখন হেলমেট কিনতে যাই তো হচ্ছে হেলমেটটা কিনতে যেয়ে আমার কাছে এই কালারটা খুব ভালো লাগছে, এটা হচ্ছে ডিজাইনটাও গ্রাফিক্সটাও টোটাল অবশ্যই ডিসেন্ট, আর হচ্ছে এটা এই বাইকের সাথে কালারের সাথে খুব সুন্দর ম্যাচ করে, দ্যাটস ওয়াই হচ্ছে এই কালারটা। সীমান্ত কিন্তু মানে বাইক কেনার আগেই তার বাইক আমি জানি যে হেলমেটটা কিনে ফেলেছে, আর আপনারা অবশ্যই বাইক যখন কিনবেন তার আগে অবশ্যই হেলমেট কিনবেন আর অবশ্যই সার্টিফাইড। এবার একটা ব্যাপার নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে যে আগে জিক্সার আর বর্তমানে জিক্সার, এই দুইটা জিক্সারের মধ্যে কি পার্থক্য বা কেন মানে নতুনটা বানানোর পিছনে কারণ কি? তো একটা কথা বলে নিই, আমি আসলে জিক্সার ইউজ করতাম 2016 মডেলের, আমারটা ছিল হোয়াইট ব্লু, আমার খুব মানে পছন্দের একটা বাইক ছিল, আমি এটা অলমোস্ট 4-5 ইয়ার্স ইউজ করছি, তারপর সেল করে দিয়ে আমি R15 গেছি, দেন এখন CBR ইউজ করছি। তো আমি একটা ব্যাপার নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে যে এই জিক্সার বর্তমানে যে নতুন জিক্সারটা, এটার হেডলাইট নিয়ে প্রথমে কথা বলতেছি, হেডলাইটটা প্রথম মানে চেঞ্জ, আগে যে জিক্সার ছিল আর বর্তমানে যে জিক্সার, এই দুটার মধ্যে মানে মেজর যেই চেঞ্জটা সেটা হচ্ছে লুকস। প্রথম হচ্ছে হেডলাইট থেকে শুরু করি, হেডলাইট আগের যেই জিক্সারের হেডলাইটটা ছিল আমি যেটা যখন ইউজ করতাম, ওই জিক্সারটার প্রবলেম ছিল হচ্ছে যে মানে হেডলাইটের আলোটা একটু কম ছিল, যার সময় আমি কী করতাম, আমি ফগলাইট ইউজ করছি, যেমন আমি L6 ইউজ করছি, তখন তো আমি হাইওয়েতে গেলে কোনো ঝামেলা হয়েছে না। কিন্তু বর্তমানে যে হেডলাইটটা, এটা সম্পর্কে তুই কী বলবি? এই হেডলাইটটার সম্পর্কে বলবো, আগের যে জিক্সার ওইটার থেকে এটার হেডলাইটটা মাচ বেটার, মানে অনেক ভালো, এবং এটার যে হেডলাইটের যে আলোটা, এটার জন্য আমার এক্সট্রা কোনো ফগলাইট বা কোনো কিছুর প্রয়োজন হয় না। আমি রাতেবেলা যে হাইওয়ে ট্যুর বা সিটি ট্যুর যেটাই হোক, সিটি রাইডের হোক আর হাইওয়ে হোক, রাতেবেলা এই হেডলাইটে স্টকের এই হেডলাইট দিয়ে আমি খুব ভালোভাবে ব্যাক আপ পাই। আচ্ছা, আমি বলিনি এটা, আমি ওর সাথে গেছিলাম যখন চাঁদপুর গেছি, তখন আমি নিজে এটা রাইড করছি রাতেবেলা, আমার তো ইউজ করছিলাম, আমি ওটা ইউজ করছি, তখন আমি যেটা দেখছি যে এর মানে লাইটের পাওয়ার এত ভালো যে কোনো আদার্স আপনার ফগ লাইট লাগবে না, আপনারা যারা ইউজ করেন তারাই বলবেন। আর আমি অবশ্যই এই ভিডিওতেই রাতের রাইড একটা দেখাবো, এই ভিডিওতেই আপনারা দেখতে পাবেন। আর পাশাপাশি টেল লাইটটা আগের থেকে অবশ্যই ডিফারেন্ট করছে, এটা চাঁদের মতো করছে জিনিসটা, অনেকটা লুকটা আর গ্যাবিলটা সেমই রাখছে, এটা কোনো ডিফারেন্ট নেই। পাশাপাশি যে দুই পাশের সাইডটা, দুই পাশের যে কিট, এই দুইটাতে মেজর চেঞ্জ আসছে, আগেরটাতে এমন ছিল না, আগেরটা ছিল ডিফারেন্ট, এটা জাস্ট লুকছে, এই জাস্ট লুকসে এই যে। আর আরেকটা মেজর যে চেঞ্জ, এটা হচ্ছে মিটারটা এখানে এমন ছিল না, এটা আগেরটা ছিল ডিফারেন্ট, এখানে আর আদার্স যে কিগুলো এগুলো এমনই ছিল, এগুলো কোনো চেঞ্জ রাখেনি। আর এটা তো কার্বোরেটর ইঞ্জিন আপনারা জানেন, এই জন্য এটা অবশ্যই এখানে যে চোখটা আছে বাইকের এখানে দেখা হয়েছে। আর এটার আরেকটা মডেল আছে যেটা হচ্ছে কার্বোরেটর ইঞ্জিন না, এটা হচ্ছে FI ইঞ্জিন, ওই মডেলটা সীমান্ত ওই মডেলটা কেন আসছে? যেই সময় নিয়েছি ওই সময় হচ্ছে ABSটা অ্যাভেলেবেল ছিল না, তো তখন মাত্র জিক্সারের এই মডেলটা মাত্র বাংলাদেশে আসা শুরু হয়, তো ওই সময় আমি আমাদের যে শোরুম থেকে আমি নিয়েছি ওই শোরুমে আমি অনেকদিনই চেষ্টা করছিলাম যে ABSটা নেওয়ার জন্য, তো ABSটা আমি পরে নিতে পারি নাই পরে। বাট আমি যে এটা ডাবল ডিস্ক ইউজ করতেছি, ডাবল ডিস্কে আমি ওইরকম কোনো ধরনের কোনো ABSএর যে একটা পজিটিভ সাইড আছে এইটাতে কিন্তু ওরকম কোনো নেগেটিভ সাইড আমি পাচ্ছি না, আমার এটার ব্রেকিং সিস্টেম থেকে শুরু করে সব কিছু ভালো মতোই আমার ব্যাক আপ দিচ্ছে, কোনো ধরনের প্রবলেম আছে। এখন যে ব্যাপারটা নিয়ে কথা বলো সেটা হচ্ছে মানে এই ব্যাপারটা নিয়ে সবার মধ্যে খুব বেশি মতভেদ থাকে, খুব বেশি মানে সবাই কনফিউশন থাকে যে কী আসলে মেইন ব্যাপারটা, সেটা হচ্ছে বাইকের মাইলেজ এবং খুব মোস্ট ইম্পর্ট্যান্ট ব্যাপারটা, মানে মাইলেজের ব্যাপারে কিছু বলা আমাকে। আচ্ছা, মাইলেজের ব্যাপারে যদি বলি, এটার ফার্স্ট অফ অল এটার যে ফুয়েল ট্যাঙ্কি, এখানে হচ্ছে ক্যাপাসিটি 12.3, আর আমি ঢাকা সিটির ভিতরে এটার মাইলেজ পাই 38, আর ঢাকার বাইরে পাই হচ্ছে 42-45। আচ্ছা, অনেকে বলে যে মানে মাইলেজের ব্যাপারে অনেকে বলে অনেক বেশি পায়, আবার অনেকে বলে অনেক কম পায়, এটা ডিপেন্ড করে হচ্ছে টোটালি কীভাবে চালাইতেছে তার উপরে। RPM মেনটেন করে চালাইলে একরকম মাইলেজ পাওয়া যায়, আর RPM ওভার RPM এ চালালে সেই ক্ষেত্রে মাইলেজটা
আচ্ছা, মাইলেজের ব্যাপারে যে কনফিউশন সেটা হচ্ছে যে মাইলেজ ডিপেন্ড করে মানে মেইনলি চারটা জিনিসের উপর। এক নম্বর হচ্ছে আপনার যেই এয়ার ফিল্টার, দুই নম্বর হচ্ছে আপনার টায়ার প্রেশার, এবং তিন নম্বর হচ্ছে আরপিএম, এবং চার নম্বর যেটা মোস্ট ইম্পর্টেন্ট যেটা না হইলেই নয় সেটা হচ্ছে যে আপনি কোথা থেকে তেল নিচ্ছেন, কোন পাম্প থেকে নিচ্ছেন। তো সীমা তো তুমি কোন পাম্প থেকে? বা আমি ম্যাক্সিমাম টাইমই চেষ্টা করি হচ্ছে ট্রাস্টের থেকে তেল নেওয়ার জন্য, কারণ আমার বাসার থেকে একবারে কাছে, তো সেই ক্ষেত্রে আমি ট্রাস্টের থেকে তেল নেই। আপনারা যে যেখান থেকে তেল নিতে পারেন সেটা নিয়ে কোনো ফুয়েলটা আসলে মানে মানে সম্পূর্ণ ডিপেন্ড করে নিজের উপর যে আমি কোন পাম্প থেকে ফুয়েল নিব বা কোথেকে মানে ইউজ করবো, এটা সম্পূর্ণ নিজের উপর। কিন্তু তুমি অ্যাটলিস্ট মানে কোথায়? আমি ট্রাস্টের থেকে ম্যাক্সিমাম টাইম ইউজ করি। যদি ইনকেস দূরে কোথাও যাই, যেমন হাইওয়েতে গেলে, সেই ক্ষেত্রে দেখা যায় যে হাইওয়ের কোনো জায়গা থেকে নেওয়া লাগে। আরপিএমে যে ব্যাপারটা মেনটেন, ওটা কীভাবে? আমি ম্যাক্সিমাম টাইমই হচ্ছে 4,500 থেকে 5,000 ভিতরে আরপিএম রাখি, যেটা আমার ঢাকা সিটির ভিতরে 38 পাই। আচ্ছা আচ্ছা, এই ব্যাপারটা হচ্ছে যে যখনই আমরা হাই আরপিএম করি তখনই আমাদের মাইলেজ কমে। মানে বাইক যদি আমি ধরেন 100+ 110+ চালাই তখনই মাইলেজটা একটু কমবে, মানে যথাযথ মাইলেজ পাওয়া যায় না। কিন্তু সার্টেন আরপিএম যদি চালানো হয় তখন মাইলেজটা ঠিক থাকে, দেখা যায় যে সিটিতে 38-40 আর হাইওয়েতে গেলে 45। তুই যে একটা কথা বললে যে টায়ার প্রেশার, সেই ক্ষেত্রে আমি টায়ার প্রেশারটা বলবো, আমার প্রায়ই হচ্ছে টায়ার প্রেশারটা আমি চেক করি, পিছনেরটা যেটা সেটা হচ্ছে আমি 35 রাখি আর সামনেরটা যেটা 28-30 এরকম রাখি। এটা কি কোম্পানি থেকে ক্লেম করে নাকি নিজে? কোম্পানি থেকে ক্লেম করছে, তারপর হচ্ছে যে আমিও চেষ্টা করি সবসময় এটাই রাখার। আমি প্রায় বেশিরভাগ সময় কিছুদিন পর পরে হচ্ছে টায়ার প্রেশারটা চেক করি। মাইলেজ নিয়ে যেহেতু বললাম, মাইলেজের পরপর যে কথাটা আসে সেটা হচ্ছে যে কোন মোবিল তুই ইউজ করিস বাইকের জন্য? মোবিলের ক্ষেত্রে আমি বলবো যে আমি মোটোলের 10W40টা ইউজ করি, যেটা হচ্ছে সুজুকি থেকে রিকমেন্ড করছে। আচ্ছা, আর আমি হচ্ছে প্রথম বাইক কেনার পর 300 কিলো তো আমি ফার্স্ট চেঞ্জ করছি মোবিল। আচ্ছা, দেন হচ্ছে আমি প্রতি 500 কিলো পরপর লাইক 800 কিলো চালাইছি, তারপর চেঞ্জ করছি, তারপর 1300 কিলোর পরে আবার চেঞ্জ করছি, এইভাবে প্রতি 500 কিলো পরপর চেঞ্জ করতেছি। আর নেক্সট প্ল্যান কি এরপরে? কি এটাই মানে নিয়ারে থাকা না? নেক্সট প্ল্যান হচ্ছে মিনারেলে এখন পর্যন্ত আছি, যেহেতু অলমোস্ট 5,000 কিলো চালাই ফেলছি, তো এখন ইচ্ছা হচ্ছে আমার সেমি সিনথেটিকে যাওয়ার, মতুলের সেমি সিনথেটিক। আচ্ছা, মানে আর যে অন্যান্য ব্র্যান্ডগুলো আছে আমাদের মধ্যে সেগুলো কেন ইউজ করছেন? আমার সুজুকি থেকে রেকমেন্ড করছে হচ্ছে মতুল, সেই ক্ষেত্রে আমি এই জন্যই আর কি সুজুকির। এক্ষেত্রে পারফরমেন্স কেমন আসছে? পারফরমেন্স আমার খুব ভালো আসতেছে, কোনো ধরনের কোনো প্রবলেম হয়নি। ইঞ্জিন সাউন্ড এখন পর্যন্ত তো যাক, সম্পূর্ণ একটা রিভিউ পাওয়া গেলো তোর থেকে। এখন কথা হচ্ছে যে আমি যেটা লাস্টলি জিজ্ঞাসা করবো সেটা হচ্ছে যে মানে তুই কি মানে নিজেকে কোনোভাবেই মানে ব্যাড ফিল করো যে মানে ABSটা নিলে ভালো হইতো বা এটা ভালো হয়েছে বেশি, মানে এটা কি? এখন ব্যাড ফিল তো অবশ্যই করি যে ABS হচ্ছে এখনকার যে টেকনোলজি, এই টেকনোলজির সাথে ABSটাই হচ্ছে মেইনলি যায়। তো আমি যে সময় কিনছি ওই সময় ডুয়াল ডিস্ক ছিল, ABSটা ছিল না, সেই ক্ষেত্রে একটু ব্যাড ফিল করি। এছাড়া আলহামদুলিল্লাহ আমি যে এটা চালাচ্ছি এটা নিয়ে আমার কোনো নেগেটিভ রিভিউ এখন পর্যন্ত আমি পাই নাই, বাট ABSটা থাকলে হয়তো বা পজিটিভ রিভিউটা আরেকটু দিতে পারি। আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে যে ধর তোর কাছে 100 মার্ক আছে, এখন তুই তোর বাইক চিন্তা করে না যে জিক্সার এই বাইকটাকে তুই 100-এ কত দিবি? 100-এ 80 দেব, কারণ হচ্ছে ABS যদি হয়তো তাহলে আর একটু পারি। দেখো কিন্তু 100-এ 80 দিবে, কিন্তু আমি কিন্তু দিব না। যাই হোক, তো মানে যারা নেক্সট প্ল্যান করতেছে বাইক কিনবে তাদের জন্য কিছু মানে কি বলার, যদি আমাদের যে যারা ভিউয়ার্স আছে তাদের জন্য কি বলার? নেক্সট প্ল্যান বলতে যারা এখন বাইক কিনবে তারা সব কিছু যাচাই করেই কিনতে পারে, বাট আমার মতে হচ্ছে জিগজ্যাগ এই যে ভার্সনটা, এই ভার্সনটা মাচ বেটার অন্যান্যগুলোর তুলনায়। তো আমার কাছে সকল রিভিউ এবং সকল নেগেটিভ পজিটিভ সাইড মিলে এটা হচ্ছে খুব কমফোর্ট একটা বাইক, এবং হাইওয়ে রাইড এবং সিটি রাইড সব কিছু মিলে খুব ভালো একটা বাইক। অনেক ভালো লাগলো সম্পূর্ণ রিভিউটা পেয়ে দোস, অবশ্যই অনেক অনেক ধন্যবাদ। আর অবশ্যই সবসময় সেফ রাইড, অবশ্যই, আর সবাই অবশ্যই হেলমেট ইউজ করতে হবে, অবশ্যই। ধন্যবাদ। তো এই ছিল আমার সম্পূর্ণ একটা রিভিউ, আর এটা আসলে আমি করছি কারণ নিজে দেওয়া, নিজে রিভিউ দেওয়ার চাইতে যে ইউজ করে তার থেকে রিভিউ পাওয়াটা বেটার আমার মনে হয়। আর আমি শুধু রিভিউ দিলাম না, আমি অবশ্যই এটাকে যেটা বলছি ভিডিওর মাঝখানে যে রাতের বেলা লাইটের যে আলোটা, হেডলাইটের যে আলোটা সেটা দেখাবো অবশ্যই ভিডিওর মাঝখানে, ভিডিওর শেষে। আর আমি নিজে একটা টেস্ট ড্রাইভ দিব, আমি টেস্ট ড্রাইভ দিয়ে সম্পূর্ণ দেখাবো যে ব্রেকিং বা কন্ট্রোলিং সব কিছু কেমন। তো সাথে থাকুন, ধন্যবাদ।